ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর প্রধান ডক্টর শিভামের আমন্ত্রণে সজীব খুব দ্রুততর সময়ের মধ্যে সেখানে পৌঁছে যায়। আসলে সুপারহিরো সজীবের সাহায্য নিয়ে ইসরো তাদের চন্দ্রায়ন মিশনের অসমাপ্ত কাজগুলো সফল করতে যায়, যেটা কিনা পৃথিবীবাসী অর্থাৎ মানবজাতির ভবিষ্যতের জন্য খুবই দরকারি। ওদিকে সজীবও মানবজাতির অন্যতম শ্রেষ্ঠ এই মিশনের অংশ হতে পেরে নিজেকে গর্বিত মনে করছে। ডক্টর শিভাম, আপনাদের কর্মকাণ্ড দেখে আমি সত্যি অভিভূত। সজীব, একজন সুপার হিরো হিসেবে তুমি অবশ্যই জানো দেশে দেশে যুদ্ধ আর পারমাণবিক বোমার সহজলভ্যতা পৃথিবীতে কতটা হুমকির মুখে ফেলেছে। পৃথিবীতে থাকা জীবাশ্ম জ্বালানি প্রায় শেষ হওয়ার পথে। এভাবে চলতে থাকলে খুব দ্রুতই এই পৃথিবী হয়ে পড়বে মানুষের বসবাসের অযোগ্য। ডক্টর শিভাম, এ আপনি একদম সত্যি কথা বলেছেন। এভাবে চলতে থাকলে পৃথিবীতে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখা অসম্ভব হয়ে পড়বে। আর সেই জন্যই তো আমরা কাজ করছি সজীব। আপনি? ডক্টর ভানিতা। আমি সজীব। সজীব, ডক্টর ভানিতা হলেন তোমার এই মিশনের প্রজেক্ট ডিরেক্টর। তুমি এই মিশনে তার অধীনেই কাজ করবে। সজীব, আমাদের হাতে একদম সময় নেই, চলো আমার সাথে, ডক্টর ঋতু কধুয়াল তোমার জন্য অপেক্ষা করছে। চলুন ডক্টর ভানিতা। এরপরে সজীব, তার প্রজেক্ট ডিরেক্টর ডক্টর ভানিতা এবং ইসরো চিফ ডক্টর শিভাম দ্রুত সেখানে আসলো একটা বিশেষ রুমে, যেখানে আগে থেকেই বসেছিল এই প্রজেক্টের আরেক ডিরেক্টর ডক্টর ঋতু কধুয়াল। সজীব, তুমি চাইলে বসতে পারো। সজীব, এখানে লক্ষ্য করো। সজীব, তুমি অবশ্যই জানো আমাদের চন্দ্রযানে চাঁদে পৌঁছাতে সময় লেগেছিল 42 দিন, কিন্তু এবারে তোমাকে চাঁদে পৌঁছাতে হবে মাত্র 2 দিনে। 2 দিন? মাত্র 2 দিন? মাত্র 2 দিন, কারণ আমাদের হাতে একদম সময় নেই। এই দেখো, আমরা চাঁদে গিয়েছিলাম এভাবে, পৃথিবীর কক্ষপথে ঘুরে ঘুরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে এবং জ্বালানি শক্তিকে সাশ্রয় করে। কিন্তু আমি তো শুনেছিলাম নাসার মহাকাশযান অ্যাপোলো 11 চাঁদে গিয়েছিল 3 দিনে। তুমি ঠিকই শুনেছো সজীব, কারণ তাদের ছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন রকেট। তারা সরাসরি চাঁদের কক্ষপথে পৌঁছে গিয়েছিল তাদের হাই স্পিড রকেটের সাহায্যে। সজীব, চিন্তা কর না, খুশির খবর হলো এবার তুমি চাঁদে যাবে। অ্যাপোলো 11 এর থেকে দ্রুত গতির রকেট MR-9 এর সাহায্যে। তাই নাকি? সত্যি তাই। এরপরে ডক্টর ঋতু সজীবকে তার চন্দ্রায়ন মিশনের ব্যাপারে আরো খুঁটিনাটি বিষয়গুলো জানিয়ে দিল, সেই সাথে বুঝিয়ে দিল চাঁদের মাটিতে নেমে সজীবকে আসলে কি করতে হবে। তার মানে চাঁদের মাটিতে আমার মিশন শুরু হবে লুনার নাইট থেকে। হ্যাঁ সজীব, তুমি একদম ঠিক বুঝেছ। সজীব, এবার চলো তাহলে, তোমাকে চাঁদের দেশে পাঠিয়ে দেই। ডক্টর শিভামের কথা শুনে সজীব মুস্কি হাসি দিল এবং তারা চলল চাঁদে যাওয়া দ্রুতগামী সেই রকেটের কাছে। এই হলো ইসরোর মহাকাশ যান, মানে রকেট উৎক্ষেপণের লঞ্চ প্যাড। এখান থেকেই সজীব ইসরোর একটা বিশেষ রকেট MR-9 এর সাহায্যে মাত্র 2 দিনে চাঁদে গিয়ে পৌঁছাবে, যেটা চাক্ষুষ দেখার জন্য অনেক মানুষ সেখানে জড়ো হয়েছে।
সজীব 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 এই কাল্লু, এই এমন করছিস কেন? খবরটা আমাদের দেখতে দে। কাল্লু থাম না বাবা, একটু শান্তি মতো দেখতে দে। মেয়র আঙ্কেল, তুমি কি ভুলে গিয়েছ সজীব কি বলেছিল? এবার চাঁদে আমার জমি হবে, সেখানে আমি বাড়ি করব, আর তারপর বিয়ে করে সুখে শান্তিতে ঘর সংসার করব। হ্যাঁ তাই তো কাল্লু, তুই তো এবার চাঁদের জমির মালিক হবি। ওদিকে সজীবের চন্দ্র অভিযানের আর বেশি সময় বাকি নেই। সবাইকে হাসি মুখে বিদায় জানিয়ে সজীব তার বিশেষ রকেট MR-9 এ উঠে পড়ে। শুরু হয়ে যায় মিশনের ফাইনাল কাউন্টিং। 5, 4, 3, 2, 1, 0 সজীবের রকেট MR-9 আসলেই ছিল খুব দ্রুতগামী, আর তাই খুবই অল্প সময়ের মধ্যেই সজীব পৌঁছে গেল পৃথিবীর কক্ষপথের বাইরের মহাকাশে। সজীবের সাথে তার প্রজেক্ট ডিরেক্টরের কমিউনিকেশন ঠিকঠাকই হতে লাগলো। সজীব এগিয়ে চলছে পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের উদ্দেশ্যে। বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। কি হতে চলেছে পরের পর্বে জানতে চাইলে দেখতে হবে সজীবের চন্দ্র অভিযান গল্পের তৃতীয় পর্বটি। আর গল্পটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে জলদি একটি লাইক দিয়ে দাও, আর শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আজকের মতো বিদায় বন্ধুরা, বাই বাই।